সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জের হোসেনপুর 6 বছর ধরে শিকলবন্দি করে রাখা হয়েছে স্কুল ছাত্রী ফাতেমাকে। মানসিক প্রতিবন্ধী হয়ে সে আজ মানবেতর জীবন যাপন করছে। তার হতদরিদ্র পরিবার তাদের মেয়েকে এ অবস্থায় থেকে মুক্তি দিতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে। সরজমিন তত্ত্ব সংগ্রহকালে স্থানীয় লোকজন ও ফাতেমার পরিবারের সাথে কথা বলে জানা যায়, ফাতেমা আক্তার 2011 সালে উপজেলা হুগলাকান্দি উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল, কিন্তু নির্বাচনী পরীক্ষায় ইংরেজি ও হিসাব বিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ করতে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। ফাতেমার পরিবার সহায় সম্বল বিক্রি করে কিছুদিন চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার অভাবে বর্তমানে ফাতেমা পুরো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। বাবা মা সহ যে কাউকে সামনে পেলে সে দা দিয়ে কুপ দিতে আসে। সেজন্য 6 বছর ধরে ফাতেমাকে শিকলবন্দি করে ঘরে আটকিয়ে রাখা হয়েছে। স্থানীয় চিকিৎসকেরা জানান, কোনো মানসিক হাসপাতালে উন্নত চিকিৎসা করাতে পারলে ফাতেমার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হতদরিদ্র বাবা মা টাকার অভাবে চিকিৎসা করাতে ব্যর্থ হয়ে সমাজের দানশীল ব্যক্তি ও সরকারি বেসরকারি সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ফাতেমা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চর কাটিহারি গ্রামের কালাশিবাড়ির দরিদ্র মুহিবুর রহমানের 6 সন্তানের মধ্যে পঞ্চম। বড় ছেলে বাবুল সর্দারের বয়স আনুমানিক 35, 3 সন্তানের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী। দ্বিতীয় ছেলে রফিকুল ইসলাম কাজের সন্ধানে ঢাকায় গেলে মাইক্রোবাসের সাথে সড়ক দুর্ঘটনায় একটি চোখ হারিয়ে প্রতিবন্ধী হয়ে কোনো রকম বেঁচে আছে। এক মেয়ে সালমা আক্তারকে যৌতুক লোভী স্বামী আবার বিয়ে করে তাড়িয়ে দিয়েছে। আরেক মেয়ে নাজমা আক্তার যৌতুকের দাবি মেটাতে না পারায় তালাক পেয়ে বাপের বাড়ি চলে এসেছে। সর্বশেষ ছোট ছেলে পাপ্পু, যার বয়স হবে আনুমানিক 15, পর বিশুদিয়া দাখিল মাদ্রাসায় 9ম শ্রেণীতে পড়ে। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সার্বিক আহসানিয়া মিশনের সাথে যোগাযোগ চলছে। মেয়েটিকে চিকিৎসা করে যদি ভালো করা যায় তাহলে পরে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া এদের পুরো পরিবারকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে জেলা প্রশাসকের সাথে পরামর্শ করা হবে।